18 শতাব্দীতে মারাঠা সাম্রাজ্যের রাজধানী ছিল পাহুঞ্জ ও বেতোয়া নদীর মধ্যবর্তী এই অঞ্চল। বুন্দেলখণ্ডের প্রবেশদ্বার হিসাবে পরিচিত এই ভূমি ভারতবর্ষের স্বাধীনতার প্রথম যুদ্ধে মহারানী লক্ষ্মীবাঈয়ের আত্মবলিদানে ধন্য। ওয়েলকাম ইন ঝাঁসি। ঝাঁসি রেল স্টেশন থেকে প্রায় 16 কিলোমিটার দূরে ঐতিহাসিক বুন্দেলখণ্ডের রাজধানী প্রসিদ্ধ ওরছা শহর রাজপুত রুদ্রপ্রতাপ সিং 16 শতাব্দীতে প্রতিষ্ঠা করেছিলেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় ওরছা শহর সংযুক্ত হয়েছে। ১৬ শতকে ওরছার রাজা মধুকর শাহ তার স্ত্রী গণেশ কুমারীর জন্য এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। রানী ভগবান রামের ভক্ত ছিলেন এবং অযোধ্যা থেকে শ্রীরামের মূর্তি নিয়ে এসে এই প্রাসাদে প্রতিষ্ঠা করেন, যেটি রামরাজা মন্দির নামে পরিচিতি লাভ করে। এই মন্দিরে ভগবান রামকে শুধু ঈশ্বর রূপেই নয়, রাজা হিসাবেও উপাসনা করা হয়। রাজা রামের পাশাপাশি এই মন্দিরে সীতা, লক্ষ্মণ, হনুমানজি, দুর্গা মায়ের মূর্তিও বিরাজমান। এই মন্দিরে প্রতিদিন দেবতাকে গান স্যালুট দেওয়া হয়। মকর সংক্রান্তি, শিবরাত্রি, রামনবমীতে প্রচুর ভক্ত সমাগম হয়। বেতোয়া এবং জামনি নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত দুর্গটি ওরছার প্রথম রাজা রুদ্রপ্রসাদ সিং 16 শতকে নির্মাণ করেছিলেন। মুঘল দরবারে অনুপ্রাণিত হয়ে মধুকর শাহ এই দিওয়ানে আম মহলটি নির্মাণ করেছিলেন, যেখানে রাজা জনগণের সাথে সাক্ষাৎ, ন্যায় বিচার ও প্রশাসনিক কার্য সম্পাদন করতেন। গ্রানাইট পাথরে নির্মিত একাধিক তোরণযুক্ত আয়তাকার চাতাল বেষ্টিত ছোট বড় দৃষ্টিনন্দন গম্বুজ সজ্জিত দুর্গটি হিন্দু ও মুঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন। মুসলিম ও রাজপুত স্থাপত্যের সংমিশ্রণে তৈরি জাহাঙ্গীর মহলটি রাজা বীর সিং দেও 1605 সালে সম্রাট জাহাঙ্গীরের একদিনের রাত্রিবাসের সম্মানে নির্মাণ করেছিলেন। ১৩৬টি দরজা বিশিষ্ট দুর্গটির শীশমহল, জাহাঙ্গীর মহল, রায়প্রবীণ মহলগুলি একাধিক শাসক দ্বারা সম্পূর্ণ হতে কয়েক বছর সময় নিয়েছিল।
বুন্দেলা রাজ্যকে রক্ষা করার জন্য ওরছা দুর্গের ভিতর শক্তিশালী সেনাবাহিনীর উটেদের জন্য নির্মাণ করা হয়েছিল উটখানা। ষোলো শতাব্দীতে রাজপুত শাসক রুদ্রপ্রতাপ সিং দ্বারা রাজামহলের নির্মাণ শুরু হয়েছিল এবং রাজা মধুকর শাহের আমলে সমাপ্ত হয়েছিল। পাথরে জালির কাজ, ছোট বড় গম্বুজ, বহুমুখী খিলানযুক্ত রাজামহল রাজপুত ও মুঘল স্থাপত্যের দুর্দান্ত উদাহরণ। বিভিন্ন প্রকোষ্ঠযুক্ত মহলটি দিনের বিভিন্ন সময়ের সূর্যরশ্মির প্রতিফলনে অপরূপ দেখায়। বর্গাকার উঠোন বিশিষ্ট রাজামহলের কক্ষগুলিতে বিভিন্ন দেবদেবী, রামায়ণ ও মহাভারতের গল্পগুলি চিত্রিত আছে। চতুর্ভুজ মন্দিরটি মহারাজা মধুকর শাহের আমলে নির্মাণ শুরু হয়েছিল এবং মহারাজা বীর সিংয়ের আমলে সম্পূর্ণ হয়। ৩৪৪ ফুট উচ্চতা বিশিষ্ট মন্দিরটি দুর্গ ও প্রাসাদের স্থাপত্য বৈশিষ্ট্যের সংমিশ্রণে তৈরি। অপূর্ব ভাস্কর্যমণ্ডিত মন্দিরটির প্রবেশদ্বারে ধনুকাকৃতি খিলান, পদ্মাকার গম্বুজ ও ঝরোখার সুন্দর কাজ শোভাবর্ধন করে। ভগবান বিষ্ণুর জন্য উৎসর্গীকৃত মন্দিরটিতে বর্তমানে রাধা ও কৃষ্ণের মূর্তি বিদ্যমান। বেতোয়া নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত এই ছত্রিগুলি হল ওরছার মহারাজাদের রাজকীয় সমাধিসৌধ। বুন্দেলখণ্ড রাজবংশের শক্তিশালী শাসকদের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে এই ছত্রিগুলি নির্মিত হয়েছিল। 14টি সমাধিসৌধের মধ্যে মধুকর শাহ, বীর সিং দেও,
যশবন্ত সিং, উদিত সিং এর মতো বিখ্যাত রাজাদের সমাধি মন্দির দেখা যায়। ইন্দো মোগল স্থাপত্যে নির্মিত চারপাশ উন্মুক্ত বিভিন্ন নকশাযুক্ত সমাধিগুলির মধ্যে রাজা বীর সিং দেও সমাধিটি সবচেয়ে সুন্দর। শাওন ভাদো নামের আটটি স্তর বিশিষ্ট এই স্তম্ভ দুটির নিচের অংশ জলাধারের সাথে যুক্ত ও শীর্ষভাগ ছিদ্রযুক্ত, যা পার্সি স্থাপত্যশৈলীর উদাহরণ। উষ্ণ বাতাস টাওয়ারগুলির ছিদ্রের মধ্যে প্রবেশ করে শীতল বাতাসে রূপান্তরিত হয়ে আশেপাশে ছড়িয়ে পড়ত। ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর প্রতি উৎসর্গীকৃত মন্দিরটি রাজা বীর সিং দেও 17 শতাব্দীতে নির্মাণ করেছিলেন। মুঘল ও বুন্দেলখণ্ডের শিল্পের সংমিশ্রণে তৈরি মন্দিরের অভ্যন্তরের দেওয়াল ও সিলিংয়ে রামায়ণ মহাভারতের চিত্র, ভারতের স্বাধীনতার প্রথম লড়াইয়ের চিত্র স্ক্র্যাচ পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এর কাঠামো দুর্গ ও মন্দিরের স্থাপত্যের মিশ্রণে তৈরি, যার ছাদে কামানের স্লট আছে এবং মন্দিরে কোনো দেবীমূর্তি নেই। উত্তরপ্রদেশের বাংড়া পাহাড়ের উপর অবস্থিত ঝাঁসি ফোর্ট ওরছার রাজা বীর সিং জুদেও 1613 সালে নির্মাণ করেছিলেন। 15 একর ব্যাপী, 225 মিটার চওড়া ও 312 মিটার লম্বা দুর্গটি 20 ফুট পুরু গ্রানাইট পাথরের দেওয়াল দিয়ে ঘেরা। রানী লক্ষ্মীবাঈয়ের সেনাবাহিনীর অন্যতম বিশ্বস্ত সৈনিক গোলাম গজ এই 5.5 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া কামানটি চালনা করতেন এবং এর কোলার আওয়াজ সিংহের গর্জনের মতো শোনাত। ঝাঁসি দুর্গের ভিতরের এই প্রাচীন গণেশ মন্দিরটিতেই রানী লক্ষ্মীবাঈয়ের বিবাহ সম্পন্ন হয়েছিল ও রানী প্রতিদিন এই মন্দিরে পূজার্চনা করতেন। 1781 সালে তৈরি ভবানী শঙ্কর দেবতার নামাঙ্কিত কামানটির সম্মুখভাগের আকৃতি কুমিরের মতো, যেটি মতিবাই চালনা করতেন।
রাজা বীর সিং দেওর সময় নির্মিত পাঁচতলা বিশিষ্ট এই মহলটিতে রানী লক্ষ্মীবাঈ ও তার স্বামী গঙ্গাধর রাও বসবাস করতেন। 1857 সালে ব্রিটিশরা যুদ্ধবন্দী ও অপরাধীদের এই কালকোঠরিতে আবদ্ধ রাখত এবং ফাঁসি দেওয়া হতো। ১৭২৮ সালে মুঘলদের আক্রমণের সময় রাজা ছত্রসাল পেশোয়া বাজিরাওয়ের সাহায্য পেয়েছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ রাজা ঝাঁসির একটি অংশ বাজিরাওকে প্রদান করেন। 1838 সালে ব্রিটিশরা গঙ্গাধর রাওকে ঝাঁসির রাজা হিসাবে গ্রহণ করেন। 1842 সালে গঙ্গাধর রাও মণিকর্ণিকা আতম্বেকে বিবাহ করেন, যিনি পরে লক্ষ্মীবাঈ নামে পরিচিত হন। তাহাদের মৃত সন্তান প্রসবের পরে একটি পুত্র সন্তান দত্তক নেন তারা, যার নাম দামোদর রাও। ব্রিটিশরা রাজ্যের উত্তরাধিকারীকে মেনে নিতে না পেরে রানীকে প্রাসাদ ছেড়ে চলে যেতে বলেন ও রানী 1858 সালে দুর্গের মধ্য থেকে ব্রিটিশ শাসনের বিরোধিতা করার জন্য সৈন্য সংগ্রহ করেন। 10টি গেটযুক্ত দুর্গটি বিভিন্ন সময়ে বুন্দেলা, মুঘল, মারাঠা, ইংরেজ শাসক দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। মহারানী লক্ষ্মীবাঈ এই উদ্যানকে বিনোদন পার্ক হিসাবে ব্যবহার করতেন। 1858 সালের এপ্রিলের এক রাতে রানী লক্ষ্মীবাঈ তার দত্তক পুত্র দামোদর রাওকে পিঠে বেঁধে ঘোড়ায় চেপে এই স্থান থেকে দুর্গের বাইরে ঝাঁপ দেন। স্বাধীনতার এই যুদ্ধে মহারানী লক্ষ্মীবাঈয়ের দেশপ্রেম ও আত্মবলিদানের জন্য ভারতবাসী গর্বিত।